মহামারীর আজাব থেকে বাঁচতে দুটি বাক্য আর বলবেন না, সবাই সতর্ক হন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় এসআর মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অহংকার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনি আমরা সকলেই অহংকার করে থাকি, কিন্তু এই অহংকার আমরা কেন করি? অহংকারের মধ্যে দুইটা শব্দ আছে, আর অহংকার হচ্ছে আল্লাহ তাআলার অপছন্দনীয় একটি কাজ। আল্লাহ তাআলা অহংকার এবং অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। দেখা যায় কোনো কথা বা কাজে আমাদের মধ্যেই অহংকার চলে আসে। অনেকে বলতে পারেন, আমি তো অহংকারী নই। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের মধ্যে যে অহংকার আসে আপনি হয়তো টেরও পান না। দুইটা শব্দকে আপনি বলেন, এক আমি ও আমরা। এই দুটি শব্দ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, এটি কেমন কথা? এই দুটো শব্দের কি সমস্যা? আসুন জেনে নেই। যেমন আমি কে চেনো, আমার কি আছে জানো। তাহলে দেখুন, আমি কে চেনো, আমার কি আছে জানো। আমি আমার এই জিনিসটা আমরা হয়তোবা ভালোভাবে খেয়াল করিনি। এই শব্দচয়নগুলো আমাদের অহংকারী করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে ভালোবাসতে পারলাম না। বান্দা বলবে, আল্লাহ কেন? আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে আমাকে অপছন্দ করলেন কেন, ভালোবাসলেন না কেন? আল্লাহ তাআলা উত্তর দিবেন, তুমি কি জানো না অহংকার হচ্ছে আমার কুদরতি চাদর। কোনো বান্দা যখন অহংকার করে তখন সে আমার কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। তোমার শরীরে চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে তোমার কেমন লাগবে? বান্দা বলবে, আল্লাহ আমি এগুলো সহ্য করতে পারবো না। আমার রাগ উঠে যাবে। আমার গায়ে কেউ স্পর্শ করুক সেটাই আমি সহ্য করতে পারি না। তার ওপর আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করবে, সেটা তো আমি কখনোই মানতে পারবো না। তখন আল্লাহ তাআলা বান্দাকে বলে, হে বান্দা, ওই অহংকারই হচ্ছে আমার গায়ের কুদরতি চাদর। কোনো বান্দা যখন কোনো কিছু নিয়ে অহংকার করে, অন্যজনকে ছোট করে নিজেকে বড় মনে করে, তখন যেন সে আমার গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে, আর আমি আল্লাহ তা কখনোই পছন্দ করি না। অহংকারের মূল সূত্র হচ্ছে আমি অথবা আমরা। কোনো ব্যক্তি যদি এই দুটি শব্দ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে সে অটোমেটিক্যালি অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আমরা জানি অহংকার তাদের হয় যার কাছে টাকা, গাড়ি, বাড়ি আছে এবং সম্পদ আছে, এবং যার কাছে অর্থ সম্পদ নেই তার অহংকারও নেই। মনে করুন আপনার কাছে 500 টাকা আছে, কিন্তু এ 500 টাকা আপনি অহংকারী হচ্ছেন না। কিন্তু এই 500 টাকা যদি এমন একটি এলাকায় গিয়ে আমার থাকতো যে এলাকার মানুষের সর্বোচ্চ 10 টাকার মালিক, সেখানে 500 টাকায় আমার মধ্যে অহংকারের কারণ হতো যে আমি 500 টাকার মালিক, কিন্তু এই এলাকায় আর কেউ 10 টাকার উপরে মালিক নেই। কিন্তু কোনো ধনী এলাকায় এই 500 টাকা অহংকারের কারণ হতো না। যদি এই 500 টাকা অনেকগুলো 500 টাকার নোটে পরিণত হতো, তখন আমার মধ্যে এই টাকা অহংকারের কারণ হতো। তখন আমার মনে এমন একটা অহংকার চলে আসতো যে আমার থেকে কম টাকার মালিক, তাদেরকে আমার কাছে ছোট মনে হতো। তাহলে বোঝা গেল যে টাকা ও সম্পদ অহংকারের মূল। আমার পকেটে টাকা আছে, তার মানে এই টাকা আমার, কিন্তু 2 মিনিট পর একটি দোকানে গিয়ে কিছু কেনার পর টাকা চলে গেল দোকানদারের হাতে। এখন টাকাটা দোকানদারের। তারপর দোকানদার কিছুক্ষণ পর যখন সেলসম্যান থেকে ওই টাকা নিয়ে কিছু কিনল, তখন টাকাটা হয়ে গেল সেলসম্যান গিয়ে ওই টাকা জমা দিল ফ্যাক্টরিতে। এখন টাকা হলো ফ্যাক্টরির। তখন আমি টাকাকে প্রশ্ন করলাম, তোমাকে নিয়ে এত অহংকার, কিন্তু তুমি কার টাকা? উত্তর দিল, আমি ভাড়াটিয়ার। আমি জিজ্ঞেস করলাম, কেমন ভাড়াটিয়া? তখন টাকা উত্তর দিল, ছিলাম 10টা বাজে তোমার কাছে, তারপর 10:15 হয়ে গেলাম দোকানদারের, 10:15 থেকে 10:20 হয়ে গেলাম সেলসম্যানের, তারপর 11টার মধ্যে হয়ে গেলাম কোম্পানির মালিকের, তারপর শেষ পর্যন্ত আমি চলে গেলাম বেকারির ভেতরে, তারপর সন্ধ্যা হতে না হতেই আমি চলে গেলাম একজন ভিক্ষুকের পকেটে। তাহলে প্রথমে ছিলাম একজন ধনী ব্যক্তির কাছে, সন্ধ্যা ঘুরে চলে এলাম একজন ভিক্ষুকের পকেটে। তাহলে যে টাকা কোটিপতির পকেটে, সেই একই টাকা ভিক্ষুকের পকেটেও। সুপ্রিয় দর্শক, তাহলে এই টাকা দিয়ে আমরা কেন অহংকার করি? আরও সহজভাবে বলতে গেলে, এই টাকা আমার পকেটে যতক্ষণ আছে ততক্ষণ এই টাকা আমার, যখন আপনার পকেটে চলে গেছে তখন টাকাটি আপনার। প্রিয় দর্শক, কখনো কি একবার ভেবে দেখেছেন যে টাকা নিয়ে আপনি অহংকার করছেন, সে টাকার মধ্যে কি লেখা আছে? টাকার মধ্যে লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তাহলে এখানে বাহকটাকে এই টাকা তো আমার, তাহলে আমি কি আমার নিজে থেকে টাকা চাহিয়া নিব? তাহলে আমরা বুঝলাম সকল অহংকার হিংসার মূল হচ্ছে এই টাকা, আর এই টাকার ভাষ্যমতে টাকা হচ্ছে ভাড়াটি। তাহলে আমরা টাকা নিয়ে কেন অহংকার করি? ভাড়াটিয়াদের তাহলে অহংকার থাকে কি করে? সে তো ভাড়াটিয়া, আর ভাড়াটিয়া হচ্ছে তারা যাদেরকে মালিক চাইলে যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে। তাহলে যে টাকার নিজের কোনো শক্ত স্থান নেই, সে টাকা নিয়ে আমরা কেন অহংকার করি? থাকলে অহংকার এবং না থাকলে নেই। আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। অনেকেই ভাবেন অহংকার থেকে বাঁচতে হলে ফকির হওয়া দরকার। এখানে কথা হচ্ছে যদি আমি ফকির হই তাহলে আমি বাঁচব কী করে? সুপ্রিয় দর্শক, আপনাকে ফকির হওয়ার দরকার নেই। আপনি কোটিপতিই থাকেন তবু আপনার অহংকার আসবে না, যদি আপনি আপনার মনটাকে ফকির বানিয়ে দেন। ফকির শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে রাব্বুল আলামিনের আশেক বা ঘনিষ্ঠজন। আমরা অনেকে ফকির বলতে ভিক্ষুক বুঝি। ভিক্ষুক শব্দটি ভিন্ন। ভিক্ষুককে আরবিতে মিসকিন বলে, কিন্তু ফকির বলতে যা বোঝায় সেটা হচ্ছে আল্লাহর একনিষ্ঠ ব্যক্তি। তাহলে আপনার অহংকার চলে যাবে। আপনি যখন মনে করবেন সবই রাব্বুল আলামিন, আমার বলতে কিছু নেই, আমি বলতে কিছু নেই, সবই আমার মালিকের, তখন দেখবেন আপনার মধ্যে আর অহংকার ভর করবে না। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত রাখুক। আমিন।